আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার পাঁচতলা বাড়ির চার ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে নারায়ণগঞ্জের পাগলাতে। আমাদের এক প্রবাসী ভাইজনের ডিজাইনটা তৈরি করা হয়েছে, আমাদের আর্কিটেক্ট মনির থ্রিডের তৈরি করছে। এটুকু একটা ইউনিট, এখানে আর একটা ইউনিট, পিছনে ঠিক আবার দুইটা ইউনিট, মোট চারটি ইউনিট করে ডিজাইনটা তৈরি করেছে। আমার মনে হচ্ছে ডিজাইনটা খারাপ হয় নাই, তবে আমাদের ক্লায়েন্ট বলছেন যে আরও সংশোধন করি আরও সুন্দর করার জন্য, তো আমরা না হয়তো আর একটা ডিজাইন ওনাকে সাবমিট করবো। যতক্ষণ ওনার পছন্দ না হয় ততক্ষণ ওনার মনের মতো করার চেষ্টা করব। তো দর্শক, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, খারাপ যে হয়েছে তা না, তবে এরা আরও আর্টিস্টিক করতে হলে এটার প্ল্যানে কিছুটা চেঞ্জ আসতেই পারে, সেটা করব। তো দর্শক মন্ডলী, আমরা 41x57 ফিট জায়গার উপরে, 41x57 ফিট জায়গার উপরে কী করি চারটি ইউনিট হয়েছে সে ড্রয়িং ডিজাইনটা আপনাকে দেখানোর চেষ্টা করব। আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনারা জানেন যে আমরা গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে প্রতিদিন আপনাদেরকে বিভিন্ন আইডিয়া দেওয়ার জন্য একটা করে প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও ঠিক তাই, সেরকম একটা ড্রয়িং আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন প্ল্যানটি দেখি। প্ল্যানটি এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাপটা দেওয়া আছে। আপনার এদিকে যদি আমি আসি তাহলে 41 ফিট, এখানে আছে 57 ফিট। এটাকে যখন গ্রাউন্ড ফ্লোরে আসবো আমি, নিচের এই অংশটাকে গ্যারেজ করা হয়েছে আর পিছনে দুইটা ইউনিট রাখা হয়েছে। যেহেতু পাঁচতলা বাড়ি, কোনো লিফট ব্যবহার করা হয় নাই, আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। সে গ্যারেজের অংশ দিয়ে এখানে আসবে, আসার পর ইউনিট এতে যাবে। এই ধরে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বাথরুম আছে, এখানে একটা লবি আছে, এখানে আলো বাতাসের জন্য একটা কিচেন আছে, এখানে দুইটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে, আর দুইটার সঙ্গে দুইটা বারান্দা আছে। যখন ইউনিট বিতে যাবে তখন এদের ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, একটা কিচেন আছে, একটা বাথরুম আছে, এখানে দুটা বেডরুম আছে। আর যখন এই ইউনিটে যাবে তখন এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, আপনি দেখছেন বেশ বড়ই ড্রয়িং ডাইনিং। এরপর এখানে একটা বাথরুম আছে, একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম, এই বেডরুমে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে, বান্দা আছে, এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে। এভাবে দুটা করে বেডরুম, দুটা বাথরুম কিচেনের সময় ডিজাইনটা তৈরি করা হয়েছে। দশম, আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। এর বাড়িটা যদি আমি উপর দিক থেকে দেখি, ছাদটা এরকম দেখাবে, ছাদটা অসাধারণ সুন্দর করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা গ্রিন জোন রাখা হয়েছে, বসার জন্য কিছু প্লেস রাখা হয়েছে, সব মিলিয়ে গার্ডেনিং করা হয়েছে, সব মিলিয়ে প্ল্যানটা অনেক সুন্দর মনে হয়েছে। তারপর আমাদের যেহেতু ক্লায়েন্ট এখনও 100% পছন্দ করেন নাই, তাই আমরা এই ড্রয়িংটাকে আবার ওনার মাঝে কাছে তো উপস্থাপন করার চেষ্টা করব। সেক্ষেত্রে হয়তো ফ্লোর প্ল্যানে কিছুটা পরিবর্তন আসতেই পারে, সেটা করে আমরা ওনাকে আবার দেবো, কারণ উনি আমাদের অনেক সম্মানিত একজন ক্লায়েন্ট, উনি আমাদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক। আমরা চেষ্টা করব যতক্ষণ ওনার মনের মতো না হয় ততক্ষণে ডিজাইনটা তৈরি করে দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে বলবো। এখন যেহেতু এটা পাইলিং লাগবে, 50 ফিট পাইলিং লাগবে, তাহলে প্রতি স্কোয়ার ফিটে প্রতি কাঠাতে 6 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। আর ফাউন্ডেশনের খরচ হবে 800 থেকে 900 টাকা স্কোয়ার ফিট। আর প্রতিতলা কমপ্লিট করতে পাইলিং বাদে, ফাউন্ডেশন বাদে খরচ হবে 1350 থেকে 1400 টাকা স্কোয়ার ফিট। তো দশ মিনিট ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনি সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হবো, ততক্ষণ বিদায় চাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।